ক্যাম্পাসে ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদে উত্তাল বুয়েট, ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের আলটিমেটাম, দাবি ভেবে দেখার আশ্বাস ভিসির। বিএনপির শক্তি দুর্বল হয়ে গেছে মন্তব্য ওবায়দুল কাদেরের, বিদেশি শক্তির উপর নয় জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে বিএনপি বললেন মঈন খান। সোমালীয় জলদস্যুদের সাথে কথা হচ্ছে, নাবিকদের দ্রুত মুক্তির আশা পররাষ্ট্রমন্ত্রীর, ফের বাংলাদেশে আশ্রয় দিয়েছে মিয়ানমার তিন সেনা। ঘুষ দুর্নীতি অস্বচ্ছতা বাংলাদেশে বিনিয়োগে বাধা, ইউএসটিআর এর প্রতিবেদন, বাণিজ্যিক সমঝোতাগুলোর ক্ষেত্রে চাঁদা দেওয়ার অভিযোগ। দেখছিলেন বিআইবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েতে ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদে ইমতিয়াজ রাব্বি সহ ছয় শিক্ষার্থীকে আজকের মধ্যে স্থায়ী বহিষ্কারের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। ছয় দফা দাবি না মানলে কাল সকাল সাতটা থেকে ক্যাম্পাসে আবারও আন্দোলন এবং সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। এদিকে শিক্ষার্থীদের দাবি ভেবে দেখা হবে বলে জানিয়েছে বুয়েটের ভিসি। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগের কর্মীদের প্রবেশ এবং বৈঠকের অভিযোগে শুক্রবার আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকাল আটটায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। তিন ঘন্টা পর সকাল এগারোটায় শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে জানায়, ইমতিয়াজ রাব্বি সহ ছয় শিক্ষার্থীর ক্যাম্পাসে বৈঠক করার ভিডিও ফুটেজ সহ বিভিন্ন প্রমাণ রয়েছে। এছাড়া ক্যাম্পাসের ভিতরে বহিরাগতদের রাজনৈতিক বৈঠক করা 2019 সালের ছাত্র রাজনীতি নিষিদ্ধ আইনের লঙ্ঘন। ইমতিয়াজ রাব্বির স্থায়ী একাডেমিক বহিষ্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। উক্ত ঘটনায় ইমতিয়াজ রাব্বির সাথে বুয়েটের বাকি যে সকল শিক্ষার্থীরা জড়িত ছিল তাদের একাংশের নাম পরিচয় আমরা ছবি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করেছি। কোনো প্রয়োজনে শিক্ষার্থীদেরকে রাত 10:30টার বেশি সময় ক্যাম্পাসে অবস্থান করতে হলে সেক্ষেত্রে ডিএসডব্লিউ স্যারের অনুমতি প্রয়োজন পড়ে। তো প্রথমত এক্ষেত্রে যদি বহিরাগতদের অনুমতি দেওয়া নাই হয়ে থাকে তাহলে ডিএসডব্লিউ স্যারের প্রোটোকল ভেঙে বহিরাগতরা মধ্যরাতে সেমিনার রুমে মিটিং করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে ডিএসডব্লিউ স্যার নিজের প্রোটোকল অব্যাহত রাখতে ব্যর্থ। আমাদের এ সকল দাবি কেবলমাত্র কোনো বিশেষ ছাত্র রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে নয়, বরং আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বুয়েটের সংবিধান অনুযায়ী সকল রকম ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করছি। শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে বুয়েটের ভিসি জানান, ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ওদের দিল, তাদের নামগুলি দিয়েছে, ওদেরকে তদন্ত কমিটি ডেকে জিজ্ঞাসাবাদ করবে এবং আলটিমেট ধরে তারা বহিষ্কার করার প্রয়োজন হয় তারা ক্লজ অনুযায়ী তাদের বহিষ্কার করা হবে। আমি কালকে 9টার মধ্যে আমাকে দিতে হবে, এটা করলে তো ইউনিভার্সিটির নিয়মের বহির্ভূত হয়ে গেল। আমরা 8 দিনের সময় দিয়েছি তদন্ত কমিটিকে, তদন্ত কমিটি যদি এর মধ্যে কমপ্লিট করতে পারে রিপোর্ট দেবে, তারপর ওনাদের মতামত আমরা শুনবো। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আন্দোলন আপাতত স্থগিত করা হয়। রবিবার সকাল 7টা থেকে আবারও আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কি বলল না বলল তা বিচার করে বাংলাদেশের রাজনীতি চলবে না। তারা অংশ না নিলেও নির্বাচনে 42% ভোট পড়ে। বিএনপির শক্তি দুর্বল হয়ে গেছে আর মুখের বিষ উগ্র হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের কোনো ধরনের প্রভাব বিস্তার করা চলবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। রিপোর্ট করেছেন রকুনুজ্জামান। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সাথে মত বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি দলীয় শৃঙ্খলার ব্যাপারে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি আসন্ন উপজেলা নির্বাচনে দলের মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তারের বিষয়ে সাবধান করেন। ফ্রিস্টাইলে দল চলে না, যা যেমন খুশি যখন তখন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রাখবেন, সেটা দায় দল বহন করবে, এটা হতে পারে।
সামনে উপজেলা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা যে যত মন্ত্রী হন এমপি হন কারো প্রভাবিত হবে এবং কোনো প্রকার হস্তক্ষেপ কেউ করবে প্রশাসনিকভাবে ক্ষমতার জোরে এইটা কোনো অবস্থায় অ্যালাউ করা যাবে না। আবদুল কাদের বলেন, শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। বিএনপির শক্তি দুর্বল হওয়ার দরুন তারা মিথ্যা জঘন্য অপপ্রচারে আরও উগ্র হয়ে উঠেছে বলেও মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। বিএনপির ভারত বয়কট আন্দোলনকেও মিথ্যার বেসাতি বলে উল্লেখ করেন আবদুল কাদের। বিএনপি কি বলল না বলল এটা বিচার করে বাংলাদেশের রাজনীতি চলবে না, বাংলাদেশের বাস্তব অবস্থার সাথে তাদের চিন্তা চেতনার কোনো মিল নেই, তাদের শক্তি কমে গেছে। শক্তি কমে গেলে মুখের বিষ উগ্র হয়ে ওঠে, মানুষের শক্তি কমলে মনে রাখবেন মুখের বিষ উগ্র হয়। বিএনপি নেতাদের কথা শুনলে এখন এটাই মনে ভারতীয় পণ্য বর্জন করতে যারা বলে তাদের রান্না করে ভারত, তাদের ড্রেসিং রুমে ভারত, তাদের শোবার ঘরে ভারত। এছাড়া মার্কিন সমালোচনার প্রতি ইঙ্গিত করে আবদুল কাদের বলেন, যারা একসময় নিষেধাজ্ঞার কথা বলেছিল তারাও বাংলাদেশের বাস্তবতা বুঝতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বিএনপিকে নিয়ে সরকার যে অভিযোগ করছে তার পেছনে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। আমরা যদি বিদেশের উপরে নির্ভর করেই থাকতাম তাহলে আমরা এই যে কর্মসূচিগুলো এগুলো আমরা কেন পালন করছি? সরকার যে অভিযোগগুলো আনে এগুলো সম্পূর্ণ যুক্তিহীন কথা, এবং দেশের বাংলাদেশের মানুষ জানে যে তারা যে কথাগুলো বলছে আজকে সরকার সেই কথার পেছনে কোনো রকমের কোনো সত্যতা নেই, এবং সে কথা জানে বলেই কিন্তু সরকারের এই নির্বাচনকে তারা সম্পূর্ণ নীরবে প্রত্যাখ্যান করে সরকারকে বুঝিয়ে দিয়েছে যে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সোমালীয় জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নাবিকরা সবাই ভালো আছেন, তাদের খাবারের কোনো সমস্যা হচ্ছে না জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জিম্মি নাবিকদের নিরাপদে মুক্ত করতে আলোচনা করছে সরকার। সরকার নিয়মিত তাদের ব্যাপারে তথ্য পাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রাখা হচ্ছে। গত ১২ মার্চ ভারত মহাসাগরে জলদস্যুরা অপহরণ করে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। তারা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করেননি। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিয়ানমারের 3 সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের নৌপথে ফেরত পাঠানো হবে। ঘুষ, দুর্নীতি, অস্বচ্ছতাকে বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর USTR প্রকাশিত 2024 সালের বৈদেশিক বাণিজ্যে বাধা বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে বাধাগুলো চিহ্নিত করা হয়। প্রতিবেদনে অশুল্ক বাধা হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশে এখনও কাস্টমস ভ্যালুয়েশন লেজিসলেশন সম্পর্কে বিশ্ব বাণিজ্য সংস্থাকে অবহিত করেনি। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক দরপত্র ও বাছাই প্রক্রিয়ার কথা বলে থাকে। সরকারি দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতার ঘাটতি আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের সরকার নিলামে ক্রয় প্রক্রিয়ায় দরপত্র বাছাইয়ে কারচুপির অভিযোগ করেছে। বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বাধার কথা বলেছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে সাম্প্রতিক বিভিন্ন আইন নিয়ে যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছে। ঘুষ ও দুর্নীতিকে বাংলাদেশের অনেক পুরনো সমস্যা হিসেবে উল্লেখ করে মার্কিন প্রতিবেদনে বলা হচ্ছে, এখানে দুর্নীতিবিরোধী আইনের প্রয়োগও যথেষ্ট নয়। বাণিজ্যিক সমঝোতাগুলোর ক্ষেত্রে ঘুষ ও চাঁদা দেওয়ার অভিযোগ প্রচুর, আছে অর্থ পাচারের অভিযোগও। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ক্যাম্পাসে ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদে উত্তাল বুয়েট, 6 শিক্ষার্থীকে বহিষ্কারের আলটিমেটাম, দাবি ভেবে দেখার আশ্বাস বিসি।
বিএনপির শক্তি দুর্বল হয়ে গেছে মন্তব্য ওবায়দুল কাদেরের। বিদেশি শক্তির ওপর নয়, জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে বিএনপি, বললেন মঈন খান। সোমালীয় জলদস্যুদের সাথে কথা হয়েছে, নাবিকদের দ্রুত মুক্তির আশা পররাষ্ট্রমন্ত্রীর। ফের বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের 3 নেতসেনা। ঘুষ, দুর্নীতি, অস্বচ্ছতা, বাংলাদেশে বিনিয়োগে বাধা, ইউএসটিআর প্রতিবেদন। বাণিজ্যিক সমঝোতাগুলোর ক্ষেত্রে চাঁদা দেওয়ার অভিযোগ। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।